আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি পরীক্ষার 60 মার্কের প্রশ্নের ধরনটা কেমন হবে সেটা জানাবো আজকের ভিডিওতে। গতকাল কি গণিত ভিডিওটা দিয়েছিলাম, অবশ্যই এই ভিডিওটা দেখে নিবে, অনেক উপকৃত হবো। তো দেখো, তোমাদের 60 মার্কের যে পরীক্ষাটা হবে, তো প্রথমে তোমাদের যা যার কাছে যে মডেল টেস্ট রয়েছে বা তোমাদের কাছে যে ইংরেজি বইটা রয়েছে, সেটা হতে পারে ফুলকড়ি বা তোমাদের সেটা হতে পারে শাপলা, তো যার কাছে যেটা রয়েছে সেটা তোমরা এখান থেকে পড়ে নেবা। তো আজকে আমরা তোমাদের প্রশ্ন সহ উত্তরটা দিব। তো দেখো, এক নম্বর বলছে এ বার্থডে পার্টি স্পেশাল ডে, এটা একটা প্যাসেজ। তো এই প্যাসেজ দিয়ে তোমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে, অথবা তোমাদের এ কলম বি কলম মিলকরণ আসতে পারে। তো তোমাদের কাছে যার কাছে যে গাইডটা রয়েছে সেটা তোমরা পড়বা। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো স্পেশাল ডে এখান থেকে এর সাথে হবে থ্রি, অর্থাৎ নট অ্যান অর্ডিনারি, ডিফারেন্টের সাথে তোমরা এখানে দিবা, বীর সাথে দেবা এখানে চার নম্বর, অর্থাৎ নট এ সিমিলার, আর গিফটের সাথে দেবা প্রিপারেশন। তো এটা তোমরা এখান থেকে দেখতে পারতেছ। তার পরবর্তীতে দেখো, দুই নম্বরে থাকবে তোমাদের ট্রু ফলস, তিনটা ট্রু ফলস থাকবে, তো তিনটা ট্রু ফলসের জন্য তিন মার্ক থাকবে। তো এখানে তোমরা এখানে উত্তরগুলো কিন্তু দেখতে পারতেছ। তো একের উত্তর হচ্ছে ট্রু, বীর উত্তর হচ্ছে ফলস এবং সির উত্তর হচ্ছে ফলস। তিন নম্বর রয়েছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ তিনটা কোয়েশ্চেন থাকবে এই প্যাসেজ, এক নম্বর প্যাসেজের উপর ভিত্তি করে। তো এই তিনটা প্যাসেজের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে তিন দুগুণই ছয় মার্ক পেয়ে যাবা। তো এখানে উত্তর কিন্তু তোমরা এখানে দেখতে পারতেছো। প্রথম বলছে হোয়াট ইজ দ্য নেক্সট টেক্সট অ্যাবাউট, তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে দ্য টেক্সট অ্যাবাউট এ বার্থডে সেলিব্রেট। বি নম্বরে বলছে হোয়াট টু ডু চিলড্রেন্স ডু দ্য বার্থডে পার্টি, অর্থাৎ বার্থডে পার্টি অর্থাৎ জন্মদিনে ছোটো ছোটো বাচ্চারা কী করে। তো এখানে লিখেছে বি নম্বরের উত্তরটা হবে দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং এ সং, তো এখানে তোমাদের শিশুরা কী খেলাধুলা করে এবং গান গায়। তারপরে সিতে বলেছে হোয়াট ডুস দ্য চাইল্ড ব্লো আট দ্য ক্যান্ডেল, তো এখানে ক্যান্ডেল বলতে তোমার মোমবাতি কয়টা এখানে দেওয়া হয়েছিলো, তো সেটা এখানে বোঝানো হয়েছে। তো সিতে বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পার্সন ব্লো দ্য ক্যান্ডেল, অর্থাৎ শেষের দিকে যার জন্মদিন সে কিন্তু ফু দিয়ে তার ওই ক্যান্ডেলটা অর্থাৎ মোমবাতিটা নিভিয়ে ফেলে। তো চার নম্বরে বলছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট বার্থডে পার্টি, অর্থাৎ বার্থডে পার্টি সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে বলছে। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু এক নম্বরে পেয়ে যাবা। তো এখানে এক নম্বর থেকে তোমার পাঁচটা সেন্টেন্স তৈরি করে দিলে তুমি কিন্তু এখানে পাঁচ মার্ক পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের আমি শর্টকাট একটা ট্রিক শিখিয়ে দিই, বা তোমাদের যারা পঞ্চম শ্রেণী তোমাদের ছোটো ছোটো ভাই বোন পড়ে বা তোমাদের আত্মীয় স্বজন যারা পড়ে রিলেটিভ, তাদেরকে তোমরা বলবো যে চার নম্বরের যে প্যাসেজটা বা যে কম্পোজিশনটা আসবে ওই কম্পোজিশনটার চার নম্বর মানেই এক নম্বরের যে প্যাসেজটা রয়েছে সেখান থেকে পাঁচটা সেন্টেন্স তৈরি করে লিখতে বলবা, তাহলে কিন্তু সে অনায়াসেই পাঁচ মার্ক পেয়ে যাবে। তো পাঁচ মার্ক কিন্তু এই তোমার পাঁচটা সেন্টেন্স কিন্তু প্যারাপ্যারাভাবে হবে না, একটা কম্পোজিশনের মতো, অর্থাৎ যে যে প্যাসেজটা রয়েছে ঠিক এইভাবেই প্যাসেজের মতো পাঁচটা সেন্টেন্স বা একটু বেশি করে এক পেজের মধ্যে বা আধা পেজের মধ্যে লিখে দিলেই নাম্বারটা পূর্ণ মার্ক পাওয়া যায়। তো দেখো, তোমাদের পাঁচ নাম্বার, তো পাঁচ নাম্বার চার নাম্বার থাকবে একটা প্যাসেজ, তো প্যাসেজ অনুসারে তোমাদের পাঁচ ছয় সাত এবং আটের উত্তর করতে হবে। তো এখানে প্যাসেজটা রয়েছে রিমা ইজ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, এটা কিন্তু তোমাদের মূল বইতে রয়েছে। তো দেখো, পাঁচ নাম্বার রয়েছে গ্যাপ ফিলিং, ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য টেক্সট বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, দেয়ার আর এর এক্সট্রা টু ওয়ার্ডস, অর্থাৎ এখানে তোমাদের এই প্যাসেজ থেকে ওয়ার্ডগুলো নিয়ে বা এই বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থানটা ফিল আপ করতে হবে। তো তোমাদের এখানে শূন্যস্থানে এখানে কয়েকটা অতিরিক্ত রয়েছে, তো এখানে তিনটার জন্য তোমাদের তিন মার্ক থাকবে। তো এখানে উত্তরটা তোমরা কিন্তু দেখতে পারতেছো। তো এখানে বলছে হি কুড নট ড্যাশ দ্য মর্নিং, এখানে হবে আন্ডারস্ট্যান্ড দ্য মর্নিং। তারপর রিমা ড্যাশ স্পিক ইংলিশ, রিমা প্র্যাকটিস স্পিক ইন ইংলিশ, আর শি কুড নট গেট ড্যাশ মেক ইন ইংলিশ, তো এখানে বলছে শি কুড নট গেট গুড মেক্স ইন ইংলিশ। তো এখানে তোমরা কিন্তু প্রশ্ন পাশাপাশি উত্তর দেখতে পারতেছো। তো বন্ধুরা, ভিডিওতে তোমরা যারা এখনও একটা লাইক দেওয়া নাই অবশ্যই একটা লাইক দেবা, আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই শিক্ষামূলক আপডেট, পরীক্ষার আপডেট, পরীক্ষার সাজেশন, খুঁটিনাটি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। আমরা কিন্তু উপবৃত্তির তথ্য নিয়েও কাজ করি, তো তোমরা যদি উপবৃত্তি পেয়ে থাকো তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো কবে থেকে উপবৃত্তি শুরু, কবে উপবৃত্তি দেবে, কোন শ্রেণী কত টাকা পাবে, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন টার্ন করে দাও, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার হোম পেজে যেন সবার আগে পৌঁছে যায়। তারপর দেখো ছয় নাম্বার, তো ছয় নাম্বারও থাকবে ট্রু ফলস, তো ট্রু ফলসের এখানে উত্তর তিনটা দিতে পারলেই তিন মার্ক পেয়ে যাবা। তো এক একটার জন্য এক এক মার্ক। তো এক নম্বর বলছে রিমা রিড ইন টাউন হাই স্কুল, তো রিমা টাউন হাই স্কুলে লেখাপড়া করে, তো এটা ফলস। তো তারপরে বিতে বলছে টু ইম্প্রুভ ইংলিশ রিমা রিড স্টোরি বেঙ্গলি, তো রিমা সরি টু রিড স্টোরি ইংলিশ, তো ইংরেজি চর্চার জন্য বা তার ইংরেজি ইম্প্রুভ করার জন্য সে ইংরেজি গল্পের বই পড়ে, এটা সত্য। আর সিতে বলেছে শি কুড নট
গুড ইন ম্যাথমেটিক্স, সে গণিতে ভালো নয়। তো এটা ফলস, তো এখানে ফলসটা তোমরা লিখে দেবা। আর সাত নম্বরও কিন্তু ফ্লোয়িং কোশ্চেন, অর্থাৎ তিনটা কোশ্চেন থাকবে, তিনটা কোশ্চেনের তোমাদের উত্তর দিতে পারলেই তিন দুগুনি ছয় মার্ক পেয়ে যাবা। তো হু ইজ রিয়া, তো রিয়া ইজ এ স্টুডেন্ট, বা এখানে লেখা রয়েছে রিয়া ইজ এ স্টুডেন্ট নট ক্লাস ফাইভ। তারপর রয়েছে হাউ ইজ রিয়া রিমাস ইন ইংলিশ, রিমা ইংরেজিতে কেমন, তো এখানে লিখবা রিমা কুড নট, রিমা ইজ উইক ইন ইংলিশ। তো এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বি নম্বরের উত্তর। তারপরে তোমাদের সিতে বলেছে কি, হোয়াট ডু রিমাস টিচ সে অ্যাবাউট রিমা, অর্থাৎ রিমাস টিচার রিমাকে কী বলছে। তো রিমার টিচার বলছে হাই যে, তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আন্ডারলাইনটা দাগানো রয়েছে, হার টিচার সে অ্যাবাউট হার দ্যাট নাও শি ইজ বেটার দ্যান হার প্রুভ ইংলিশ নলেজ অ্যান্ড ইনক্রিজ হার ভোকাবুলারি। তো এখানে তোমরা কিন্তু উত্তরটা দেখতে পারতেছো, তো তোমাদের টেক্সট অনুসারেই তোমাদের ওই পেজ থেকেই তোমরা উত্তরটা পেয়ে যাবে, জাস্ট একটু খুঁজে লিখলে হয়ে যাবে। তারপর দেখো আট নাম্বার, আট নাম্বার বলছে সাপোজ ইউ আর এ সুমা, ইউর ফ্রেন্ড নেম ইজ সীমা, নাও রাইট এ লেটার অ্যাবাউট হাউ টু ইম্প্রুভ ইংলিশ। তো ইংরেজি কীভাবে ইম্প্রুভ করা যায় বা পরিবর্তন করা যায়, ইংরেজিতে কীভাবে ভালো হওয়া যায়, এ সম্পর্কে বন্ধুর কাছে একটা চিঠি। তো তোমাদের এই ফর্মেটটা তোমরা কিন্তু আমাদের গাইড নোটে পেয়ে যাবা, তো এটা আমি আর দেখাচ্ছি না, তোমরা এটা আশা করি বুঝতে পারছো। আর নয় নম্বর থাকবে ডাব্লুএস কোশ্চেন, অর্থাৎ তোমাদের পাঁচটা ডাব্লুএস কোশ্চেন লিখতে পারলেই পাঁচ মার্কটা পেয়ে যাবা। এক নম্বর বলছে দেয়ার আর ক্যান্ডেল অন কেক, তো এখানে ক্যান্ডেলের জায়গায় এখানে ডাব্লুএস কোশ্চেন দেখতে হবে হোয়াট আর দ্য, হোয়াট আর দেয়ার অন দ্য কেক। আর বিতে বলেছে দ্য হ্যাভ দেয়ার হেয়ার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট, তো এখানে উত্তরটা হবে ইন দ্য ফরেস্টের পরিবর্তে হবে হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়ার্কিং। তারপরে সিতে বলেছে উই ইট এ লিভ, আমরা খাবার জন্য বেঁচে থাকি, তো এখানে সঠিক উত্তরটা হবে হোয়াই ডু উই ইট, কেন আমরা খাবার খাই। তো বন্ধুরা এই নয় নম্বর ডাব্লুএস কোশ্চেন, এখানে কিন্তু তোমার উত্তরটা লেখার পরপরে কিন্তু একটা কোশ্চেন মার্ক দিতে হবে, এই কোশ্চেন মার্ক যদি না যাও তাহলে কিন্তু তোমার এই নয় নম্বর প্রশ্নটা হবে না, যতই সঠিক উত্তর লেখো কোশ্চেন মার্ক তোমাকে মাস্ট দিতে হবে। তো বন্ধুরা এই ছিল তোমাদের ষাট মার্কের পরীক্ষার প্রশ্ন, আশা করছি প্রশ্নটা বুঝতে পেরেছো। তারপর তোমাদের এখানে আর কিছু রয়ে গেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দশ নম্বর, তো দশ নম্বরে বলছে স্টেপ টু মেক এ কাপ অফ টি, তো একটা কাপে একটা মনে করো চা তৈরি করতে কী কী প্রয়োজনীয় দরকার, তো এখানে তোমরা কিন্তু লাইন বাই লাইন তিনটা প্রশ্নের উত্তর দেখতে পারতেছো। তো এতে বলেছে হোয়াট টাইপ অফ টি ডু ইউ লাইক, তো তুমি কোন ধরনের চা পছন্দ করো, সঠিক উত্তরটা হচ্ছে আই লাইক মিল্ক টি, বা তুমি যে টিটা পছন্দ করো সেটা এখানে লিখে দেবা। তার বিতে বলেছে হোয়াই ডু ইউ টেক এ কাপ অফ টি, কেন তুমি এক কাপ চা খাও, তো এখানে বলছে টি গিভ আস এনার্জি, তো চা আমাকে শক্তি দেয় এটা বলছে। আর সিতে বলছে হাউ মেনি কেক, হাউ টু ইউ মেক এ কাপ অফ টি, তো কীভাবে তুমি এক কাপ চা তৈরি করবে, তো এখানে বলছে টি ক্যান হেল্প আস টু রিডিউস স্ট্রেস। তারপরে এগারো নম্বরে বলেছে, এগারো নম্বরে তোমার এখানে একটা টাইম বসাতে হবে, তো টাইমটা বলতে তোমার এখানে তুমি একটা টাইম সেট করবা, ছয়টা থেকে শুরু করলে ছয়টা সাতটা আটটা নটা ভাবে টাইমটা সেট করবো। তো তোমাদের সুবিধাতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ছয়টা এম, সিক্স এম, এইট এম, নাইন এম, ফোর পিএম এবং ফাইভ পিএম, তো এখানে তোমরা টাইমটাই ভাবে বসে দিলে কিন্তু তুমি এখানে পাঁচ মার্কটা পেয়ে যাচ্ছ। আর এগারো নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইজি, জাস্ট তোমার এখানে টাইমটা বসাতে হবে। আর তোমরা কিন্তু অবশ্যই স্যারদের কাছে জিজ্ঞেস করে নিবে যে স্যার এগুলো কি আমাদের পুরো তুলে কি উত্তর লিখতে হবে, নাকি শুধু লিখে উত্তরটা লিখে আন্ডারলাইন করতেই হবে, তো এটা কিন্তু তোমরা স্যারকে অবশ্যই জিজ্ঞেস করে নিবে। স্যাররা যদি বলে যে তুমি শুধু উত্তর লেখো তাহলে উত্তর লিখে দিয়ে আসবা, আর যদি বলে না উঠিয়ে লেখো তো তোমরা কিন্তু অবশ্যই উঠিয়ে লিখিয়ে দিয়ে আসতে হবে, আর উঠিয়ে লেখার পরে কিন্তু এগুলো উত্তরটা কিন্তু নিচে আন্ডারলাইন করে দিবা, অর্থাৎ দাগ দিয়ে দিবা। তারপর দেখো তোমাদের ১৩ নম্বর, তো ১৩ নম্বর একটা ফর্ম, এই ফর্মটা কিন্তু ভেরি ভেরি ইজি, আর এটা কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে। তো এখানে এক নম্বরে আসবে নাম, ওখানে তোমার নামটা দিয়ে দেবা, ফাদার্স নেম, এখানে তোমার বাবার নাম, মাদার্স নেম, তোমার মায়ের নাম, ডেট অফ বার্থ, অর্থাৎ তুমি কত সালে জন্মগ্রহণ করেছো, তুমি কোন ক্লাসে পড়ো, তো এখানে ক্লাস ফাইভ, এবং তোমার সিগনেচার বলতে এখানে তোমার শুধু নামটা লিখবা। তো বন্ধুরা আমি আশা করছি তোমাদের এই সাইট মার্কের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্নের ধরনটা কেমন হতে পারে সেটা তুমি আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে পঞ্চম শ্রেণীতে যারা পরে বা তোমার আত্মীয় স্বজন রিলেটিভ যারা এবছর পরীক্ষা দিবে তাদের কিন্তু বৃত্তি পরীক্ষা রয়েছে ডিসেম্বরের শেষের দিকে, এই নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, অর্থাৎ সেখানে আবেদন সেই বৃত্তি পরীক্ষায় মনে করো যদি পরীক্ষায় মনে করো ভালো একটা গ্রেড পয়েন্ট উঠাতে পারে তাহলে কিন্তু সে ভালো একটা অ্যামাউন্ট পাবে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে নোটিশটা রয়েছে তো
সেই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে, অবশ্যই ওই ভিডিওটা দেখে নিবা। তো তোমাদের চারটা বিষয়ে পরীক্ষা হবে, সেটা হলো বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান, 25-25 মার্ক করে। তো এখানে তোমাদের উপজেলা বা ইউনিয়ন ভিত্তিক একটা পরীক্ষা হবে, তো ইউনিয়ন বা উপজেলা ভিত্তিক পরীক্ষা যে ভিত্তি পরীক্ষাটা হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে, অবশ্যই ওই পরীক্ষায় তোমরা পার্টিসিপেট করবা। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা কথা না বললেই নয়, পরবর্তীতে যদি গণিত যদি বাংলা সাজেশন দরকার হয় বা বাংলা প্রশ্নটা কেমন হতে পারে সে বিষয়ে যদি জানতে চাও কমেন্ট সেকশনে জানাবা। আর একটা কিন্তু তোমাদের অবশ্যই জানাতে হবে, সেটা হলো তুমি কোন জেলা থেকে বা কোন বিভাগ থেকে এই আমার এই ভিডিওটা দেখতেছো, অবশ্যই জানিয়ে দিবা, যাতে আমরা বুঝতে পারি যে এই জেলার মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখতেছে। সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।